শিল্পপতি নাসিরউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ করলেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। রোববার রাতে রাজধানীর বনানীতে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। পরীমণির অভিযোগ, উত্তরা বোট ক্লাবে ওই ব্যবসায়ী তাকে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণ ও হত্যা চেষ্টা করেন। এ সময় অভিযুক্তের বিচার দাবি করেছেন তিনি। এর আগে সন্ধ্যায় ফেসবুকে তিনি এই সংক্রান্ত একটি পোস্ট দেন। সেখানে শারীরিক নির্যাতনের কথা উল্লেখ করেন তিনি। এ বিষয়ে কারো সহযোগিতা পাননি বলেও অভিযোগ করেন পরীমণি। এ বিষয়ে আরো জানাতে বনানী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, অভিযোগের বিষয়ে বিস্তারিত কি জানা গেছে? আইনি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আশরাফ, আমরা কিছুক্ষণ আগে আসলে চিত্রনায়িকা পরীমণির সাথে কথা বলেছি এবং তারপরে কিন্তু আমরা এই মুহূর্তে এখন তার বাসার সামনে দাঁড়িয়ে আছি। তিনি আমাদেরকে যেটা জানালেন, গত বুধবার উত্তরা বোট ক্লাবে তিনি আসলে বেড়াতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি শারীরিকভাবে শ্লীলতাহানি এবং ধর্ষণ ও হত্যার চেষ্টার শিকার হন। তিনি এমনটি কিন্তু দাবি করছেন। তিনি বলছিলেন যে তার সাথে যে ঘটনাটি ঘটে গেছে এবং সেক্ষেত্রে তাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছে, এমনটি দাবিও কিন্তু তিনি করেছেন। তিনি বলেছেন যে চারজন ব্যক্তি আসলে তাকে হ্যারাসমেন্ট করেছে এবং সেই চারজন ব্যক্তির মধ্যে একজনকে তিনি আইডেন্টিফাই করতে পেরেছেন। তিনি সেই বোট ক্লাবের একজন সাবেক সভাপতি নাসিরউদ্দিন, এমনটি কিন্তু তিনি বলেছেন। এবং আমরা তার সাথে কথা বলার সময় বারবারই জানতে চেয়েছিলাম, আপনি জানেন যে এমন একটি পরিস্থিতির পর তার আসলে যেরকম মানসিক অবস্থা, তিনি আসলে আমাদের সাথে সাবলীলভাবে কথা বলতে পারছিলেন না। তারপর তিনি আমাদেরকে বলছিলেন যে যেহেতু এরকম একটি ঘটনা ঘটেছে, তিনি আসলে আইনি ব্যবস্থা নেবে। আপনি জানেন যে ফেসবুকে তিনি স্ট্যাটাস দিয়েছেন, আমরা সেই ব্যাপারগুলো নিয়েও তার দৃষ্টি আকর্ষণ করেছিলাম। তিনি বলছিলেন যে গত চার দিন যাবৎ তিনি আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরেছেন এটার বিচারের জন্য, কিন্তু তিনি কোনো বিচার পাননি, এমন একটি অভিযোগ কিন্তু তিনি করেছেন। তিনি পুলিশের দিকেও সেই আঙুল কিন্তু তুলেছেন যে পুলিশের কাছে গিয়েও তিনি কোনো বিচার পাননি। এমনকি মিডিয়ার অনেক ব্যক্তিবর্গের সাথেই তিনি কথা বলেছেন, কিন্তু তাদের থেকে আসলে কোনো ধরনের সহযোগিতা পাননি, এমন একটি অভিযোগ তুলেছেন। আমরা জানতে চেয়েছিলাম যে শেষ পর্যন্ত আসলে তিনি কী করবেন। তিনি বলতে চাচ্ছেন যে তিনি আসলে মামলা করতে চান এবং তিনি এই পরিস্থিতির বিচার চান। পরীমণি বলছেন যে একজন চিত্রনায়িকা হিসেবে আসলে তিনি যদি এরকম হ্যারাসমেন্টের শিকার হন বা এ ধরনের কর্মকাণ্ড যদি তার সাথে ঘটে, সেক্ষেত্রে সাধারণ মানুষ, সাধারণ মেয়ের সাথে কি হতে পারে। আমরা জানতে চেয়েছিলাম যে আসলে বোট ক্লাবে তিনি গিয়েছিলেন যখন, তখন পুরো ঘটনার যে বিবৃতিটা তিনি কিন্তু সেটা দিয়েছেন। এবং আমরা এখন পর্যন্ত তার সাথে কথা বলে শেষ সর্বশেষ যেটা জানতে পেরেছি, তিনি মামলা করবেন এবং এর যে বিচার, সেই বিচার তিনি চাইবেন। ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমেও কিন্তু তিনি এমন জিনিসটি নিশ্চিত করেছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত তিনি একটি কথাই বলছেন, আমরা বারবার তাকে জিজ্ঞেস করছিলাম, তিনি কিন্তু বলছিলেন যে এরকম ঘটনা চেপে যাওয়ার জন্য আসলে অনেকে পরামর্শ দিয়েছেন, সে বিষয়টি তিনি উল্লেখ করছেন, কিন্তু তিনি আসলে বিষয়টি চেপে যেতে চান না। আর সবচেয়ে বড় কথা যে এরকম একটি ঘটনার পর আমরা দেখি যে সচরাচর সেটেলমেন্টের যে বিষয়টা হয় সেরকম একটি ঘটনা ঘটে, এই বিষয়েও আসলে আমরা বলেছিলাম যে এরকম কোনো প্রস্তাব কি ওই পক্ষ থেকে তিনি পেয়েছেন কিনা, তিনি কিন্তু এরকম কোনো প্রস্তাব পাননি বলে আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সে অনুযায়ী মামলা করে তিনি আসলে বিচার প্রত্যাশাই করছেন। বনানী থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।